তো ব্যালেট কি খাও কি ব্যাপারে স্যার আরে মেটার সঙ্গে কথা বলতে বলেছিলাম ওকে বলেছে ওই ব্যাপারেই কথা বলতে গেছেন সব আটকে আছে মেটা একবার হ্যাঁ বলে দিলে একটা বড় চিন্তা কমে কিন্তু বটবাল্লের মনে হয় নতুন কাউকে নেয়ার খুব একটা ইচ্ছা নেই কাকে নেওয়ার ইচ্ছা ওই স্টার দু তিন জনের নাম বলছিলেন স্টার তাহলে ওকেই বলো ছবিটা ডিরেক্ট করতে এই চলো টেকে যাবো দীপাবলি বন্দ্যোপাধ্যায় উনি হচ্ছেন মিস্টার বটবেল মস্ত বড় প্রোডিউসার প্রোডিউসার হ্যাঁ মানে উনি ফিল্ম বানান তোমার সাথে বিশেষ দরকার আছে কিন্তু এই ব্যাপারে আমি ওনাকে কি সাহায্য করতে পারি দাদা আপনি ওকে পুরো ব্যাপারটা বলুন সুবিনয় সেন আপনার কথা আমাকে বলেছেন সুবিনয় সেন মানে হচ্ছেন ডিরেক্টর সুবিনয় সেন যিনি তোমার অভিনয়ের প্রশংসা করেছিলেন সে বুঝতে পেরেছি কিন্তু কেন উনি অনেক দিন ধরেই আপনাকে খুঁজছিলেন যে কোনো কারণেই হোক যোগাযোগ করতে পারেননি তারপরে উনি আমাকে আপনার কথা বলেন আচ্ছা উনি তো আপনাকে সিনেমায় নামার কথা বলেছিলেন না উনি বলেননি ওনার এক সহকারী বলেছিলেন ও ঠিক আছে একই হলো তা ওই ব্যাপারটা নিয়ে আপনি কি ভেবেছেন কি করবেন বুঝলাম না ভেবেছেন মানে উনি জানতে চাইছেন যে তুমি ফিল্মে অভিনয় করবে কিনা না সিনেমায় অভিনয় করার কোনো ইচ্ছে আমার নেই কারণটা জানতে পারি ইচ্ছে নেই এটা যথেষ্ট কারণ নয় না সেটা নয় অ্যাকচুয়ালি সুবিনয় বাবু জিজ্ঞেস করলে তো সঠিক কারণটা বলতে হবে তাই জিজ্ঞেস করলে বলবেন এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত বাস হয়ে গেল আমি তাহলে না মানে দাদা আপনি একটু খুলে বলুন না কেমন ক্যারেক্টার কাজটা করলে ও কত কি পাবে আরে যার কাজই করে দিচ্ছে না তাকে আর কি খুলে বলবো কিন্তু জানো ভাই সুবিনয় বাবু বড় ডিরেক্টর হতে পারেন কিন্তু এরকম ভদ্রঘরের মেয়েরা সবাই সিনেমায় সুযোগ পেলেই যে চলে আসবে এমনটা কিন্তু নয় যাক আমার আবার একটু তাড়া আছে আমি বেরোলাম দাদা দীপাবলির সাতকাহন সোম থেকে শনি রাত 9:30টায় আকাশ আটে।